তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ছবিতে কয়েলও আছে ক্যাপাসিটারও আছে তাহলে দুটো একসঙ্গে কিভাবে কাজ করে আচ্ছা নাম্বার ওয়ান দ্য ক্যাপাসিটার অফার্স ভেরি লো রিয়াক্টেন্স টু দ্য এসি রিপিল কারেন্ট ক্যাপাসিটার যদি সার্কিটে লাগানো থাকে তাহলে এসি যে কোনো এসি সিগনাল সে রিপিল হোক বা নর্মাল সিগনাল হোক সেখানে লো রিয়াক্টেন্স মানে তার বাধাটা খুব কম হয় ক্যাপাসিটারের মধ্যে দিয়ে এর ফলে কি হয় হেন্স সান্ট মোস্ট অফ ইট গ্রাউন্ড তার মানে এখান থেকে যখন লো ফ্রিকোয়েন্সি কোনো রিপিল হোক আর যাই হোক আসবে এটা ক্যাপাসিটারের মধ্যে দিয়ে পাশ হয়ে গ্রাউন্ডে পাস হয়ে যাবে বাট ইট অ্যাক্টস অ্যাস অ্যান ওপেন টু দ্য ডিসি কারেন্ট